আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ব্লগ আপনাদেরকে স্বাগতম। আজকে চাঁদ দাদা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি বসার ঘরের বুক সেলফ আর কর্নারটাকে প্রথমে পরিষ্কার করব। আর এই যে এখানে কর্নারে যে আসবাবপত্র ছিল তা বের করে নিলাম, এখন এসব মুছে পরিষ্কার করে নেব। তারপর এখানে রাখবো, এখানে আছে আমার পছন্দের বুক সেলফ, যেটার একটা ভিডিও আমি করেছি, আপনারা দেখেছেন, তা বই দিয়ে ভর্তি। এখন এটাকে পরিষ্কার করতে হবে, আর বুক সেলফ যেখানে ছিল ওই জায়গাটাও পরিষ্কার করব। সব আসবাবপত্র পরিষ্কার করে তাদের নিজস্ব স্থানে আবার রেখে দিলাম। ঘরটা পরিষ্কার করার কারণে বেশ হালকা অনুভব হচ্ছিল, এই জন্যই বলে পবিত্রতা ইমানের অঙ্গ। এই চলে বসে আমি কাজ করছিলাম, যদি ওই শোপিসগুলো এখনো পরিষ্কার করা বাকি। এখন এগুলো পরিষ্কার করে যথাস্থানে রাখতে হবে। কাজ থেকে একটু বিরতি নিলাম বারান্দায় এসে। এটা হচ্ছে আমার বেলি ফুল। বেলি ফুল দেখতে অসম্ভব সুন্দর। তারপর লিপস্টিক গাছ, তারপর পুঁই শাক, তারপর নিচে হচ্ছে পর্তুলিকা এবং কাটা মুকুট। কাটা মুকুটেও কিন্তু অনেক সুন্দর ফুল হয়। আর এটা হলো রেন লিলি। আর এই যে বড় বড় মতোই আমার হাতে মেহেদি, নিজেই পরেছি। আমার মেহেদি পরতে ভালোই লাগে। বসা ঘর কিছুটা গোছানো এখনো বাকি, সেটা রেখেই আমি নিজের ঘর গোছাতে আরম্ভ করলাম। দুঃখিত আমার ঘরের এমন বেহাল দশার জন্য, এখন এই কক্ষটাকে বাস উপযোগী করতে হবে। এখানে যাচ্ছে তাই অবস্থা, তাই প্রথমে সরি বলে নিচ্ছি। পড়ার টেবিলটা আমি গুছিয়েছিল বলে কিছুটা গোছানো হলেও বাকি ঘরের অবস্থা খুবই শোচনীয়। আর এই ঘরের শোচনীয় অবস্থা করার পিছনে একমাত্র আমিই দায়ী, আমি ছাড়া কেই বা হতে পারে। প্রথমে বারান্দা পরিষ্কার করব, তাই একটা ঝুলঝাড়ু নিয়ে নিলাম আমি। যদিও আমরা এখানে এসেছি বেশি দিন হয়নি, পরিষ্কার করাই ছিল, কিন্তু তবুও ময়লা জমে গেছে। কাজের মাঝে বারান্দায় এসে ভালোই লাগছে। দিনটাও বেশ রোদ ঝলমলে ছিল। আর এই যে বেরি টুকি বলছে আপনাদেরকে, এখন ঝুলঝাড়ু দিয়ে ঝুল পরিষ্কার করতে হবে। আর নিচে গিয়ে দেখি গরু চলে এসেছে, সালমান খানের মতো স্টাইল দিয়ে দাঁড়িয়ে আছে। কমেন্ট করে জানাবেন যে আমাদের গরুটা আপনাদেরকে কেমন লেগেছে। ও কিন্তু বেশ কিউট অ্যান্ড অবভিয়াসলি মাশাল্লাহ দেখতে। ও কিন্তু দুদিন পরেই আল্লাহু আকবার হবে, কিন্তু দেখে একদমই বোঝা যাচ্ছে না। ও বেশ চিল মুডে দাঁড়িয়ে আছে এবং খুবই শান্তশিষ্ট। ওর দাম পড়েছে 1 লাখের উপরে, কিন্তু যেহেতু গরুর দাম বলা উচিত না, তাই আমি বলবো না, কেউ ব্যাড কমেন্ট করবেন না আবার, আর করলে করতে পারেন আপনার ইচ্ছে। আমার ঘর পরিষ্কার করার পর বসার ঘরটা গুছিয়ে নিতে চলে আসলাম। বসার ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন টেবিল ক্লথটা ধোয়ার পর আরও সুন্দর লাগছে, আর ঘরটাও বেশ হালকা লাগছে এবং অনেকটাই স্নিগ্ধ লাগছে। টেবিল ক্লথটা ভিডিওর থেকে বাস্তবে বেশি সুন্দর, রং আর টেক্সচারটা খুবই সুন্দর। ঘর সাজানোর জন্য এমন একটি টেবিল ক্লথ আপনারও যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না। আমি কিছু ছবি তুলেছিলাম টেবিল ক্লথের সেদিন, কিন্তু ভুলবশত সেগুলো আর অ্যাড করতে মনে নেই এবং হয়তো বা ডিলেটও হয়ে গেছে। শুধু চেয়ারগুলো ঠিক করে রেখে দিতে হবে এবং ঘরটাকে মুছে ফেলতে হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কোরবানি ঈদের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।